নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 টু 2025-এর মার্চ মাস পর্যন্ত এই পাঁচ রাশি দুনিয়া কাঁপাবে। স্পেশালি পাঁচটি রাশি লিখে রাখুন এবং 2025 মার্চ 31 মার্চের মধ্যে এই পাঁচ রাশির বিশ্ব রেকর্ড করবে। অর্থাৎ কেন করবে আমি তাও বলবো। 2023 টু 2025 নির্ণায়ক হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কেন? শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সক্ষেত্রিক শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং এর পাশাপাশি বৃহস্পতির প্লেসমেন্টগুলো কিন্তু 2025 পর্যন্ত খুব ভালো জায়গাতে থাকছে এই পাঁচ রাশির। অদ্ভুত অকল্পনীয় লাভ দিবে, বিশেষ করে এই পাঁচ রাশিকে শনি মহারাজ আপনাকে টেনে কিন্তু তুলবে। আর আমি একটি কথা বলি, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ রয়েছে কিনা, অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন এবং এর সাথে সাথে আপনারা বিশেষ করে শনিবার, রবিবার, মঙ্গলবার এই তিনটা দিন কুকুরকে অবশ্যই খেতে দিন। এবং বাস্তবে যারা নির্ধনী রয়েছে কি না, তাদেরকে অন্ন, বস্ত্র, অর্থ দান করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। শনি একমাত্র প্রসন্ন হয় কিসে জানেন? শনি প্রসন্ন হয় আপনি যেমন ব্যবহার করবেন ঠিক তেমন রিটার্ন কিন্তু শনি দিবে। শনি হচ্ছে কলিযুগে কিন্তু ন্যায় কারক গ্রহ। অনেকে ভয় পায় কি না, শনি মানেই খারাপ, শনি দশা বা শনি সাড়ে সাথী বা শনি ঢাইয়া মানে আমার জীবন শেষ। না, শনি এই যুগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কৌশিক রায়, অর্থ আপনার সন্তান, কর্ম, ব্যবসা সমস্ত কিছু কিন্তু শনি কিন্তু দেয়। তাই শনি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, শনি যদি আপনার নিজস্থ না হয়, পাপকর্তারি দোষে যদি শনি না থাকে, এই সময় কিন্তু আপনাকে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। কোন কোন দিক থেকে লাভ দিবে আমি একে একে আপনাদেরকে জানাব এবং কোন এই সৌভাগ্যশালী রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। দেখুন, ভিডিও যারা শুনছেন হয়তো আপনাদের সমস্যা সমাধান হচ্ছে না, সেখানে আপনাকে নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ কিন্তু করতে হবে। আপনার জন্মছকে যদি শনি নেগেটিভ পজিশনে থাকে কিনা সেখান থেকে বার করে নিয়ে আসতে হবে, কারণ শনিকে পাওয়ার দিতে হবে। কি ফর্মুলা আছে, কিভাবে কি করতে হবে, আমার কাছে সমস্ত কিছু ফর্মুলা কিন্তু আছে। ওই জন্য আমি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কথা বলি। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো ভালো তা নয়। শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, মিত্র রাশিতে সক্ষেত্রিক শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। 30 বছর পর এই শনি এই পাঁচ রাশির কে করবে মহা কোটিপতি, আরবপতি পর্যন্ত কিন্তু হতে পারে। আমি একটি কথা আবারও বলছি, শনি যাব দেতা হে ত
तो छाप्पर फाड़के देता है। नम्बर वन राशि लिखे रखो मकर राशि। अने के कमेंट कर मकर राशि की सुदिन आसबे ना दादा बोलछेन। आमी बोलछी जदि आपनार जन्मछके व्यक्तिगत जन्मछके कोनो तेमन दोष ना लागे 23-25 मध्ये आपनार किन्तु बड़ो धरनेर समस्यागुलो किन्तु ऋण व्यवसा अर्थ এই জায়গা থেকে কিন্তু আপনি লাভ পাবেন। অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছকে যদি সমস্যা থাকে তার এই সময় কিন্তু রেমিডিয়াল মেজারমেন্টটা অবশ্যই আপনারা করুন। মেষ রাশি, এরপর যে রাশিকে বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মকরের পর আপনাদের কর্ম, যারা দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছিলেন, এমএনসি কোম্পানি সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরির বড় সুযোগ আসতে চলেছে, দুনিয়া কাঁপাবে, বিদেশ থেকেও লাভ পাবেন আপনারা। অর্থাৎ পাঁচ রাশির সৌভাগ্যের সূচনা হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে আপনাদের কুম্ভ রাশির। আপনি যদি মানুষ হন, আপনাদের এই সময় ব্যবসা, কেরিয়ার, ভাগ্য 23-25 মধ্যে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। দাম্পত্য সুখ এই জায়গাগুলো থেকে লাভ পাবেন এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এরপর যে রাশি তুলা রাশি, নির্ণায়ক রেজাল্ট হতে চলেছে তুলা রাশির। চাইলেও ভুলতে পারবেন না তুলা রাশি। আপনাদের এই সময় প্রপার্টি থেকে লাভ অবশ্যই হবে, কোনো টাকা আটকে গেছিলো সেই টাকা রিকভারি হবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও লাভ এই সময় কিন্তু দিবে। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশি শনি কিন্তু আপনাকে কিন্তু এই সময় অঢাল দিবে, এক কথায় অঢাল। চাইলেও ভুলতে পারবেন না সিংহ রাশি 23-25 এই সময়টা। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে দুনিয়া কাঁপাবে, রাজত্ব করতে চলেছে সিংহ রাশি, রাজ মুকুট পড়তে চলেছেন সিংহ রাশি, সিংহাসন প্রাপ্তি হতে চলেছে রাজ সিংহাসন সিংহ রাশির। ভাগ্য, কর্ম, বিবাহ, সন্তান, কেরিয়ার এই জায়গা থেকে 100% লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি ধনুরাশি, ধনুরাশি এক কথায় বললে বললে আপনাদের বড় ধরনের সুযোগ আসতে চলেছে। অনলাইন মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ 23-25 আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আপনাদের এই সময় বড় ধরনের পরিবর্তনের উপর পরিবর্তন আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি, কেরিয়ার, কর্ম, ভাগ্য এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং সময় থাকতেই কিন্তু আপনাদের বড় ধরনের কোনো একটা সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। শনি এবার দিবে এই পাঁচ রাশিকে অর্থের ভাণ্ডার পূর্ণ কিন্তু করতে চলেছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনারা কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করুন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নমস্কার।